আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সামিন বাট থানা জানাই স্বাগতম। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনাদের দোয়া এবং ভালো আছি। তো আজকে শুক্রবার, শুক্রবারে পাখিদের এক্সট্রা টেক্সচার করা হয়। তো দেখেন মাশাআল্লাহ, পাখি কিন্তু খুব সুন্দরভাবে বাইরে কিচির মিচির কিচির মিচির শব্দ করতেছে এবং নয়েজটা খুবই লাউডলি। আসলে এটা পাখির ঘরে থেকে কিন্তু সহ্য করাটা খুব কঠিন হয়ে যায়, কিন্তু আবার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আলহামদুলিল্লাহ পাখি খুবই ভালো আছে, সুস্থ আছে এবং বেশ সুন্দর করে পাখিরা তার কিন্তু ইয়ে করছে, আপনার বাচ্চা তো বাচ্চা ফোটাচ্ছে, ডিম ফোটাচ্ছে, বাচ্চারা লালন পালন করতেছে মাশাআল্লাহ, মানে দেখতে এত সুন্দর লাগতেছে। তো এদের যদি আমি এত ডিম বাচ্চা করতে থাকি, তো এদের স্বাস্থ্যের দিকেও আমার খেয়াল রাখা উচিত। তো স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে পাখি, যেহেতু ওয়েদার এখন এক এক সময় এক এক রকম কাজ করতেছে, তো ওয়েদার ডিমান্ডের উপরে আর কি আমার পাখিরে এখন তো আমি ট্রিটমেন্ট দেই, পাখিরে কিন্তু লালন পালন করি। তো ঠিক সেই ক্ষেত্রে সেরকমই আজকে কিন্তু নিয়ে আসছি পাখির জন্য কলমি শাক। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পাখিরা খাচ্ছে, খুবই মজা করে খাচ্ছে। প্রতিটা জায়গা যেখানে দেখবেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ যেখানে দেখবেন মোটামুটি মাশাআল্লাহ লাভবার গুলো খাচ্ছিল, আমার ভয়ে উঠে গিয়েছে। তো এরকম করে প্রতিটা পাখির কিন্তু আসলে কলোনিতে একটা একটা করে টেক কেয়ার করা অসম্ভব। তো যখন করছে তখন সবগুলোকে একসাথে করছে, একসাথে দেখতে হয় এবং এটা একটা অন্যরকম মজা। এই মজা আসলে বলে বোঝানো যাবে না কতটুকু স্যাটিসফ্যাকশন আসে নিজের। তো এইভাবে আর কি পাখি দেখেন মাশাআল্লাহ, খুব ছোট্ট পাখিগুলো আস্তে আস্তে যত বড় হচ্ছে তত সুন্দর হচ্ছে, তত দেখতে ভালো লাগছে এবং নানান জাতের কালার, মানে একটা কালারের পাখি কিন্তু আমার কাছে নাই, নানান জাতের দেখেন, কেউ হাড়ির মুখ থেকে বেরোয় আছে। তো এদের আসলে কলমি শাকটা আজকে খাইতে দিয়েছি এবং তারা কিডনি খেয়ে কলমি শাক খাওয়া শুরু করে দিয়েছিল, একটু ভয়তে সরে গিয়েছে। আর লাভবারটা এখনো পর্যন্ত কলমি শাক খাচ্ছে এবং এই ওয়াইল্ড লাইফে কিন্তু এরা যখন যেরকমটা মন চায় সেরকম পাতা লতা কিন্তু এরা অ্যাড করে পাখিদেরকে খাওয়ায়, যেটা যেমন কুচ্ছে তেমন। তো এখানে দেখেন আমার সিডনি বাদ দিয়ে পাখিরা কিন্তু কলমি শাক খাচ্ছিল, এরাও কিন্তু সিডনি বাদ দিয়ে কলমি শাক খাচ্ছে। এদিকে একজন সিডনি খাচ্ছে, একজন কলমি শাক খাচ্ছে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে আমি সিডনি দিয়েছি কখন, এখনো পর্যন্ত পাখি সিডনি মুখ দেয়নি, কলমি শাকে মুখ দিয়েছে, অথচ কিন্তু এরা কিন্তু আগে সিডনি খায়, এত ক্ষুধা থাকে এদের পেটে। মানে আমি প্রপার এদেরকে কিন্তু সেই খাবারটা দেয় না, যাতে ফুড থাকতে থাকতে কিন্তু আবার খায়, তারা হজমটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এদের খাইতে দিই। তো এরাও কিন্তু কলমি শাক খাচ্ছে খাবার বাদ দিয়ে। সেদিকে লাভবার্ড গুলো আমার ভয়তে নামতে পারছে না, নামলে অবশ্যই খাইছে এরাও। তো এদেরকে একটু প্রাইভেসি দিতে হবে। আর এদিকে দেখেন মাশাআল্লাহ এও খাইতে আসছে, আর এটা এসে মিটিং কল দিচ্ছে। দেখেন আসলে মিটিং কল যারা শোনেননি দৌড় মারলো, তা আপনাদের শোনাবো, যাই হোক কোনো ব্যাপার না, পাখিটা মিটিং কল দিচ্ছে মাশাআল্লাহ। যাও যাও। তো পাখি কিন্তু অ্যাকচুয়ালি বের হওয়ার সময় চলে এসছে অনেকটাই, পাখি কিন্তু খুব শীঘ্রই বেরোয় আসবে। তো প্রথম আসবে একদম ওই কোনার হাড়ির থেকে এবং বাচ্চাটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তারপরে হয়তো বা আসবে এই হাড়ি গুলা থেকে। এই হাড়ি গুলোর বাচ্চাগুলো বেশ সুন্দর দেখেন, চোখের শান্তি, মনের শান্তি, সব রকম শান্তি এখানে মাশাআল্লাহ। আসলে এই হচ্ছে কষ্টের ফল, এত বছর, এত দিন, এত মাস, এত ঘন্টা কষ্ট করে তারপরে কিন্তু এই পাখির ঘরের থেকে এত সুন্দর সুন্দর বাচ্চা বেরোয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই পাখি হাড়ির মধ্যে অন্য কেউ এসে মারামারি করেছে, কিছু পাখি আহত আছে দেখছি হালকা। তো যাই হোক, বড় হয়ে গেছে, সমস্যা নেই, সেলফ ডিফেন্স করে নিতে পারবে। আর এদিকে বেশ কিছু পাখি আবার ডিম দিচ্ছে, কিছু পাখির বাচ্চা বড় হচ্ছে মাশাআল্লাহ। আমার কুকুর বাচ্চাগুলো দেখেন আলহামদুলিল্লাহ, সে কত সুন্দর বড় করছে। আমি বলছিলাম না কুকুর খুব ভালো একটা মাদার, সে বাচ্চা খুব ভালো বড় করতে পারে। তো এখানে যদি আরো দুইটা বাচ্চা আমি যদি ফোস্টার করতাম তাহলে সে দুটো বাচ্চাও সে বড় করে দিত মাশাআল্লাহ। কুকুর খুব ভালো মাদার, সে খুব ভালো বাচ্চা তুলতে পারে।
এদিকেও মাশাল্লাহ বাকিগুলো বড় হয়ে গিয়েছে, সব ফার্স্ট টাইম বেবি, এও ডিম দিবে, এখনো দেয়নি। এই পাখিটা আমার মাস্টার টিয়ারের ফিমেল, তো সে ডিম দিয়েছে আবার, অনেক ঝরঝরটা শেষ করে। আমার মাস্টার টিয়ারের আছে ফিমেল আর মাত্র তিনটা আছে, আর মেল হয়তো 1টা 2টা আছে, আর ওগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, মারা গিয়েছে। তো মাশাআল্লাহ পাখি কিন্তু খুব সুন্দর ভাবে তার বেবি গুলোকে বড় করেছে, এবং খুব সুন্দর ভাবে কিন্তু আগলেও রেখেছে তারা, এবং আলহামদুলিল্লাহ তা আমার ঘরকে কিন্তু তারা আলোকিত করে দিয়েছে। নতুন বাচ্চা এরপর আরো যখন আসবে তখন আরো কিন্তু ভালো লাগবে দেখতে। তো দেখেন এখানে আমার যে এই দেখেন এরাও বাচ্চা ফুটছে, আর এখানে আমার সব থেকে প্রিয় যে কলোনির মধ্যে পাখিটা, কলোনির মধ্যে যে প্রিয় পাখিটা সে পাখিটা হচ্ছে এইটা, এবং সে কিন্তু খুব সুন্দর বাচ্চা ফোটাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই আজকে ভিডিওর আপডেট, তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি বাচ্চাদের পাশে থাকবেন। তো আসলে পাখি আসলে কলোনিতে কথা বলে শেষ করা যাবে না, প্রতিদিনই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আজকে পাখিদেরকে যেটা বললাম কলমি শাক দিলাম, আপনারাও দিতে পারেন, কলমি শাকটা আসলে পাখি গায়ে ঠান্ডা করে, এবং বিভিন্ন রকম কিন্তু হচ্ছে ভিটামিনও আছে কলমি শাকে প্রচুর পরিমাণে, তো যার কারণে কলমি শাকটা দিয়ে এবং পাখিরা খুব ভালোভাবে খাবে এবং তার বাচ্চাদেরও খাওয়াবে। তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের বাচ্চাদের পাশে থাকেন। নতুন ভিউয়ার্স অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরাতন ভিউয়ার্স যারা আছেন, আমার ভাই বোন বন্ধুরা যারাই আছেন, তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আপনাদের ভাই আরো এগিয়ে যায় আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায়। তো ভিডিও আজকে এখানে শেষ করি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের বাচ্চাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।